আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শায়েস্তা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আব্দুল হালিম ভাই, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিঙ্গার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমা আলমগীর আপা, আমাদের মাঝে এসে উপস্থিত মুন্তাসির বিষয়, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শায়েস্তা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাজীব, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শায়েস্তা ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাকিল, আমাদের মাঝে ছোট ভাই ভালো একটি বিশাল মিছিল নিয়ে আসছেন, সে এখন ফুলের তোলা দিয়ে শুভেচ্ছা বিনিময় করবেন জনাব মোহাম্মদ বন্দর এমপি আপাকে, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল আলিম ভাই, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের আওয়ামী যুব লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ভাই, ফারুক এবং তৌহিদ এখন ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করছে জনাব এমপি মহোদয়কে, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে 8-9 ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সদস্য, 8-9 ওয়ার্ড আওয়ামী লীগের মেম্বার কমিলুদ্দিন, আপনারা সকলে বসে পড়ুন, আপনাদের সকলকে বিনীত অনুরোধ করছি আপনারা বসে পড়ুন, সকলকে বসার জন্য অনুরোধ করছি, আরো লাগলে এবং তখন আমি বলছি পাবেন পাবেন আপনারা, এবং এমন একটা সময় আসবো ওই সময় আর সাধলেও আমি অজানা থাকবো না, দেরি করে গেছে গরম নাই কি এর লিগে বলে যে বিএনপি আলারা জামাত আলারা কিছু ট্রোল করে তো কারেন বলে উনি দেরি করে বসবো, মানে একটু গেলেই আর ওকে ভাল থেকে না, আরে কোনোদিন যা ছিলই না এসে কি করছাও, আল্লাহর রহমতে নৌকা ছিল নৌকা আছে নৌকা থাকবে নাকি, বব পাড়ি দিতে হইলেও লালন কইছে পারে কে যাবি নবীর নৌকাতে ওরে রূপকা ফেরি নৌকা খানি নাই ডুবার রূপকা ফেরি নৌকা খানি নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। মা বোনরা আসলে অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, এই কারণে আস্তে আস্তে মানে সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো আমি বেশি সময় নিব না, বক্তব্য খুব তাড়াতাড়ি শেষ করবো, যারা বক্তব্য দিচ্ছে খুবই ভালো বক্তব্য হয়েছে, কথাবার্তা যা মোটামুটি হয়েই গেছে, তারপরে অনেকেই আসে যে উনি আইছে উনি দুটো কথা বলবে একটু ওনার মুখে থেকে একটু শুনে যায় এরকম, আমার কাছে মনে হয় যে আমাদের চাইতে আজকাল ভালো বক্তব্য দেন যারা এলাকায় আপনারা থাকেন, এই মুরব্বীরা যে বক্তব্য দিছে কি যেন উনি যে বক্তব্য দিচ্ছেন এবং আমার বাড়ির কথা উনার বক্তব্যের মধ্যে বিস্তারিত সব বলছে, আমার মনে হয় আর তো কোনো বক্তব্য দরকারই হয় না, তো আমার মনে হয় আজকাল এই আমাদের গ্রামগঞ্জের মানুষ তারা রাজনীতি শুধু দেশি না বিদেশি রাজনীতিও কিভাবে কি হইতেছে সমস্ত খবর কিন্তু আপনারা ঘরে বসে পান, হাতে হাতে মোবাইল আছে, মোবাইলের মধ্যে ইউটিউব আছে, ফেসবুক চালায়, আবার চা দোকানে টেলিভিশন আছে, ওইখানে নানা ধরনের খবরাখবর পাওয়া যায়, মোটামুটি এই কারেন্টটা আসায় আমাদের এই কামটা ভালো হয়েছে তাই না, আগে গ্রামে ঢুকলে খালি করতো কিছু চাই না কারেন্ট দিয়ে নিত, মা বোনরা আমার কাজ চাই শেখের গলা ধরে কইতো এই এমরে কুলারে বাতাস দেয় এমরে জামাইরে বাতাস দেয়, আমরা খালি বাতাস নেওয়ার পাল্লাই নিছি না, আপনি মেয়ে মানুষ আমাকে বলি তো চাইেন এইভাবেই তো কইতো নাকি, আমাকে মই বলি তো চাইেন দিন ধরে রান্না বাড়ি বাড়ির কাম কাজ করি আর আই তুমি গোপারের বেন্ডে আবার বাতাস দেওয়া নাকি ওনাকে, এই যে একটা কষ্ট ছিল যে খালি কারেন্ট দিয়ে না কিছু দরকার নাই ভোট দেওয়া নেই আপনাদের, আমরা কিন্তু শতভাগ কারেন্ট মানুষের ঘরে পৌঁছাই দিচ্ছি আরো লাগলে, এবং তখন আমি বলছি পাবেন পাবেন আপনারা, এবং এমন একটা সময় আসবো ওই সময় আর সাধলেও আমি অজানা থাকবো না, দেরি করে গেছে গরম নাই কি এর লিগে আবার বিএনপি আলারা
জামাতলারা কিছু ট্রোল করে কই কারেন বলে উনি ফেরি করে বসবো মানে একটু গেলে আরো তো ভাল থাকে না আরে কোনদিন যা ছিলই না এসো না কি কোসাও তোমরা তো 50 বছর 52 বছর দেশ স্বাধীন হইছে তোমরা তো 30 32 বছর অনেকেই আছিল দিবার পাশে অনেক একটু সম্ভব হইছে 50 বছর কি সুই দেও নাই বরং ওই যে খামবা নাকি বাইরেছিল এর আগে খালি খামবা ব্যস্ত কিসের জন্য কই কারেন্ট আসবো ভাত নাই খাই পেট ভরে মানে কারেন্ট উৎপাদন না করলে খামবাই কে আর কারেন্ট দিব আগে তো উৎপাদন করতে হইব ব্যবসা করছে কিন্তু কারেন্ট আসে নাই আজকে আমরা সেটা করছি আমি যেটা বলি আমার একটা স্বভাব আছে একটু চাপা স্বভাবের আমি খুব বেশি ফটফট ফটফট করি না যে খুনি বলে তুমি খুনি হয়ে যাবে এরকম না আমি কথা দিয়ে যাই আমি চেষ্টা করব কারণ সব কিছুর মালিক হইল আল্লাহ আল্লাহ যদি আমারে দিয়ে চাই তো সেটি করে দেব উনি না চাইলে আমারে ফুটামার একটা পা ফেলার মতো সাধ্য আমার নাই হ্যাঁ উনার হুকুম ছাড়া কিচ্ছু হয় না তা আমি চাইলেই হবে নাকি আমি বলি আমি চেষ্টা করব আর আমার নেত্রী আছে জনত্রী শেখ হাসিনা উনি আমারে আদর করে আমারে ভালোবাসে আমার ভালোবাসতো দেখে আমারে মহিলা সংরক্ষিত আসলে রেপি দিছে এরপরে হলো আমার কর্ম আছে আছে না নাইলে প্রতি বছরই তো 50 জন করে সংরক্ষিত আসনে এমপি হয় তারা সবাই কি মনোনয়ন পায় না একবার ভালোবেসে দিছে ওইটা ছিল আমার পরীক্ষার টাইম জন দেখছে যে না আমি এটা দেওয়ার পরে ভালোই করছে খারাপ করে নাই দুর্নীতি মুর্নীতি করে না মানুষের সাথে খারাপ ব্যবহার করে না সন্ত্রাসী মন্ত্রাসী নাই এই দেখে আবার পরে আবার মনোনয়ন দিছে দেখছে যে না কাম কাজ যা দেয় তা তো শতভাগ করে রে আবার ওই 5 বছর পরে আবার আমারে দিছে আর এবার তো বুঝছে নি টে আর কি সরাসরি আমি গেলে আল্লাহ আল্লাহ কইছি যে আল্লাহ রে কি জানি ভাই আমি তো কারো কাছে যাইও না আমার আর তেমন কোনো নেতাও নাই সত্যি কথা আমার পক্ষে যে দুইটা কথা কইব আপনারা তো দেখছেনই বড় বড় অনেক নেতা আছে টাকায় বিক্রি হয়ে গেছে আমার পক্ষে বলেও না কথা সত্য না আমি কাম দিছি অস্বীকার করে না কিন্তু 90 টাকা তো দিতে পারি না এমন আমি 100 টাকা কামাইলে সেটি মোবাইলে আমি 20 টাকা দিব নাকি কল তারপরেও এই যে উনাদের মতো সাধারণ কর্মী যারা তারা কিন্তু দাঁত কামড় দিয়ে এই দলের জন্য লাইগে আছে আমার পিছনে আর যারা কামাইছেও বেশি ওরা আরো খাওয়ার আশায় খালি এপিলে পিলে দৌড় পারতেছে কথা সত্য না কিন্তু আমার নেত্রীর তো টাকা দিয়ে কেনা যায় না আমি অনেকের মুখে এরকম শুনছি শেখ হাসিনা কিনতে কয় টাকা লাগবে ওগুলো অমক কাছে আছে ওগো কাছে বলে শেখ হাসিনা কিনার টাকা ওগো কাছে আছে ওরা চিনে না এরা বঙ্গবন্ধুর কন্যা সারা দুনিয়ার দিকে দিয়ে দিল তো বঙ্গবন্ধুরে কিনতে পারে নাই কেউ বাচ্চা নাকি হ্যাঁ তার কন্যারে কিনবো অত বড় সাহস পারে নাই আল্লাহর মায়ের দুনিয়ার ভাই এই যে এত উড়ে উড়ে বাড়াবাড়ি টাকা খরচ খরচ করে এতদিন কইছে নৌকা যার আমরা তার আমরা তো আমি বলি কি করি এই কথা কইছে না এর লিগে কিন্তু মুকুল ভাইরা অন্য ভাইরা তন্ত্র যারা আছে মগো যারা আছে তারা কিছু পিছনে যাইতো যে তাই তো নৌকা যদি আই না ওনারা নিয়ে আসে আমার এমপিও তো এই উনার পিছনে যাবে না কারণ আমি আওয়ামী লীগের সভাপতি না আমি আওয়ামী লীগের যদি সভাপতি হয়ে থাকি নৌকা মার্কা যদি উনারে দেয় তাহলে তো আমার দায়িত্ব আগে উনার সাথে যাওয়া ঠিক আমি বলছি যে আগে আমি যাব এবং আমার দল সমস্ত মানুষ নিয়ে যাব নৌকার ভরাডুবি করা আমার দ্বারা সম্ভব না আজকে দেখেন নৌকা পায় না এখন আবার অন্য গুলো উঠেছে মানে নাস্তে না জানলে উঠান বাঁকা মানে একটা একটা দেহাইতে ঝামেলা এখন কয় না আমাকেও কইছে আর শেখ হাসিনা কইছে নির্বাচন করতে হবে আমাদের কিন্তু 8টা প্রার্থী আরো আছে 9টা হয়েছিল একটা মনে হয় বাদ হয়েছে 8টা প্রার্থী এখনো আছে আবার 9টাও হইতে পারে মান্নান সাহেবের কাছে যদি আপিল টাপিল করে আমি জানি না আপিল আছে যদি আপিলে হয় তাহলে 9টা প্রার্থী কিন্তু এই আমাকে এগুলা আর ছাড়াই কিন্তু 9টা প্রার্থী আছে তো শেখ হাসিনা কইছে যে নির্বাচন করতে হইব কারণ কেউ যদি তুমি যদি এই এই 9টা প্রার্থী যারা অন্য দলে তা ওটাই কে ডুকে যদি বসায় দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতা হও তাহলে আন্তর্জাতিক ভাবে আমরা একটা দুর্নামের মধ্যে পড়ি যে ওনারা বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি বানাই হয়েছে এই দুর্নাম যাতে আমাদের না হয় আমাদের আরো প্রার্থী যারা আছে অর্থাৎ অন্যান্য দলে তাদের কাউরে বসাই দিও না সবাই দাঁড়াই থাকবে আর যদি কোনো জায়গায় এই রকম কোনো দল নাই থাকে দরকার হলে নিজের দলের মানুষ হলো একটা দামি প্রার্থী আমাদের এমপি দাঁড়া করাই রাখবো শেখ হাসিনা কইছে দামি প্রার্থী দাঁড়া করাই তার ওনারা নিজেরাই খারাই গেছে ওনারা নিজেরা দামি হয়ে গেছে
দামি তো ভাই দামি আসো তো আসলি নাকি আমি যা পানি জিনিস সব জিনিসের বিজনেস করে কইব না এটা বুঝার মতো জ্ঞান আপনাদের যথেষ্ট আছে